السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين شو من شوك شاكتم ما ابنا در الحمد لله أسكي كيجي بشوي تيامرة على تبرنا اكتبي شوي الله سبحانه وتعالى قرآن الكريم سورة الشورى ارقة نمبر آية بولتسن وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات جل الله سبحانه وتعالى هتشن شي شطة جني توبة قبول الكرن ويعفو عن السيئات ابن تني بول كوما আল্লাহ স্ভ্যানতায়ল আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং আমরা ইবাদত করার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ভুল ভ্রান্তি আমরা করে থাকি এবং প্রত্যেকটি ভুলের জন্য আল্লাহ সহ আলার কাছে ক্ষমা চাইতে হবে এটি আল্লাহ স্ভ্যানুমতায়ল আমাদের চান আমরা যত বেশি ক্ষমা চাইবো আল্লাহ সুভায়নত আল্লাহর কাছে তত বেশি আমরা আল্লাহ সুভায়ানুমত আল্লার কাছে প্রিয় হয়ে যাব। এটি হচ্ছে মূল বিষয় না মূল বিষয় হচ্ছে যে লস্যান মধ্যে আয়লা আমাদেরকে এমন একটি মিয়া দান করেছেন যে নিয়মেরটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে আমাদের জিব্বা আমাদের জিব্বার কারণে মাঝে মধ্যে আমরা এমন কথা বলি এমন কিছু জিনিস বলি যার কারণে আমরা অন্যকে কষ্ট দিয়ে দিই এবং যার কারণে আমরা অন্যের কাছে খারাপও হয়ে যাই আল্লাহ সুহান ওলা আমাদেরকে বলেছেন এই জিনিস থেকে বিরত থাকার জন্য যদিও বিষয়টি অনেক বড় আমরা সেই বিষয়ের দিকে যাচ্ছি না কিন্তু আল্লাহ সুহান ওলা এবং তার থার রাসুল সাল্লাম আমরা যদি মানুষদের সাথে সুব্যবহার করি ভালো কথা বলি তাহলে কি সাদা কি রিওয়ার্ড বা কি সবাব দিবেন এই বিষয়ে আমরা একটু আলোচনা করি আল্লাহ সুহানোর কোরআনুল খেরিম বলতেছেন ওয়াকুলোসনা যে হে মানুষ কোন তোমরা মানুষদের সাথে ভালো ব্যবহার করো এবং ভালো কথা বলো ভালো কথা বলো আল্লাহ আলা রসুল্লা সাল্লা সাল্লামকে আরেকটি আয়াতে বলেছেন আরাফে হুদিল্লা আফুয়া হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার কাছে যখন কেউ এসে ক্ষমা প্রার্থনা করবে আপনি তার ক্ষমাটা গ্রহণ করে নেবেন ওয়া মোর বি এবং আপনি ভালো কাজের ভালো কথা বলার জন্য মানুষদেরকে আদেশ করবেন ও আনিল জাহিলেন এবং যারা জাহিল যারা কথা বলতে চায় চায় না বা যারা ইগনোরেন্ট তাদের কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন আল্লাহ সব আলা কোরআনুল খেরিমের আরেকটি আয়াতে বলতেছেন ওয়াকুল্লা ইবাদ উল্লতিহসান জেহে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আমার বান্দাদেরকে আপনি বলেন তারা যেন যে জিনিসটি ভালো যে কথাটি সুন্দর সে কথাই যেন বলে সুতরাং এই আয়াতগুলির থেকে আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সব সময় ভালো কথা বলার জন্য ভালো কথা বললে আল্লাহ সুহান অনেক জবাব দেন আল্লাহ সুবাহুল খেরিমের আরেকটি আয়াতে বলতেছেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং সব সময় সঠিক কথাটি বলো

তার ভালো ব্যবহারের কারণে বা তার সুব্যবহারের কারণে এমন একটি ডিগ্রি অর্জন করবে এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে যে সে সেই সবাব পাবে সে যেন সারা রাত্রে সলাত তাহাজুদ পড়লো এই সবাব আল্লাহ স্ভাহ মতআলা দেবেন এবং সে যেন দিন রোজা রাখলো এই সবাব আল্লাহন মতাহালা তাকে দেবেন সুতরাং দেখেন আল্লা সাহেহানু মতআলা খুত রহমান এবং রাহিম আপনি চাইলেও কিন্তু প্রত্যেক রাত্রে উঠে তাহাজুদের নামাজ পড়তে পারবেন না আমাদের এই অভ্যাসটা নাই আপনি চাইলেও প্রত্যেকদিন দিন রমাদান মাসের মতো রোজা রাখতে পারবেন না কিন্তু রসুল্লি এসালাম এই হাদিসে বলতেছেন আপনার মধ্যে যদি এই গুণটি থাকে সুব্যবহার মানুষের সাথে সু কথা বলার জন্য সুন্দরভাবে কথা শুধু কথা বলার জন্য শুধু যদি সুন্দরভাবে কথা বলেন আল্লাহ সুফায়ন ও তাহলে আপনাকে সেই সবাব দান করবেন যেন যেন আপনি রোজা রাখছেন এবং যেন আপনি রাত্রে তাহা নামাজ পড়তেছেন আমাদেরকে এই আমলটা করা উচিত আল্লাহ সফে তাহলে যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং সুব্যবহারের কারণে ইফতিসা মুখাফি ওয়াজি আখিকা সদ রসুল্লাহ রসল্লা সাহিসলাম আরেকটি হাদিস বলছেন আপনি যখন আপনার অন্য ভাইয়ের সাথে হাসি মুখে ব্যবহার করবেন এটিও একটি সাদাকা আকা সুফায়নুল্লাহ সুতরাং আমাদের মিস করার কোনো অপরচুনিটি নাই আমরা চাই যে আমরা সবাই এই ব্যবহারগুলি যাতে করি এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই যেটা যেন আমরা আমাদের জীবনে অনুশীলন করি এবং জীবনে যেন আমরা ইমপ্লিমেন্ট করি আল্লাহ তাহলে আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ শেখ জিয়াউর রহমান চ্যানেলের নাম এবং আমরা আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা নিয়ে আসবো যাতে আল্লাহ তাহলে আপনাদেরকেও ফায়দা দান করেন আমাদেরকেও ফায়দা দান করেন ও আহরুদ্ান আনিল্লামদুলিল্লাহ রবিলাম ওয়ালামু আলাইকুম ও রহমতুল্লাহি ومن أحسن قولا ممن دعا إلى الله دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين